أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. এই সূরার মূল আলোচনায় যাবার আগে কিছু বিষয়ে জানব এবং সেই বিষয়গুলো আমরা ভালোভাবে মনস্থ করব, যাতে করে আমরা সূরার যে আলোচনাটা শুনব এই আলোচনা বুঝতে সহজ হয় এবং এই আলোচনা থেকে আমাদের কি বুঝ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বুঝিয়েছেন, কি জিনিসটি বুঝিয়েছেন, এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি, এই জন্য মনোযোগের সাথে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনব তো ইনশাআল্লাহ। আমরা কোনো বিষয় যদি শক্তিশালীভাবে কাউকে কোনো কিছু বুঝাইতে চাই বা দলিল প্রমাণ দিতে চাই, তখন বেশিরভাগ সময় কসম করে বসি, তাই না? বেশিরভাগ সময় আমরা কসম করে বসি। কসমের বিষয়গুলো আমরা আলোচনা এর আগেও কয়েকবার শুনেছি, এজন্য কসম সম্পর্কে আজকে আর আলোচনার দিকে যাব না। কসম কেন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কেন করেন, এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হলো, আমরা মানব জাতিরা সর্বকিছুকে বোঝানোর জন্য যখন কাউকে দলিল প্রমাণ দিতে চাই তখন কসম করে বলি এই কাজটা হয়েছে, বলি না? কোনো কিছু শক্তিশালীভাবে বুঝাইতে গেলে এই কাজটা হয়েছে, আমি কসম করে বলতেছি, এটার কসম ওইটার কসম করে বলতেছি যে হ্যাঁ এটা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোনো কিছুকে শক্তিশালীভাবে বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন আছে, তারপরেও বারবার কেন বোঝান, কেন কসম করেন? আল্লাহ পাক কসম করে বোঝাইতে চান যে আমি যেই কথাটা বলবো, আমার কথার গুরুত্ব তো এমনিতেই বেশি, আমি যেই কথাটা এখন বলবো এই কথাটা তার চেয়েও বেশি গুরুত্বের সাথে তোমরা বুঝবা, তোমাদের বোঝা প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কসম করে করে একটা দুইটা কথা বলে দিছেন, বলছেন না? আমরা এর আগে বিভিন্ন কসমের পরে বিভিন্ন কথাবার্তা শুনছি, কিন্তু কোরআনে কারিমের আজকে যেই বিষয়টি আলোচনা করব, যেই বিষয়টি বলার জন্য, একটা কথা বলার জন্য আল্লাহ পাক অনেকগুলো কসম করছেন। যতগুলো কসম এই সূরার মধ্যে আল্লাহ পাক করছেন, এই এতগুলো কসমের পরে কোনো কথা আল্লাহ পাক অন্য কোনো জায়গায় বলেন নাই। এতগুলো কসম করার কারণ কি? আল্লাহ পাক বুঝাইতে চান আমি এই কসমগুলো এই জন্য করলাম, পরবর্তী যে কথাটা আমি বলবো এই কথাটা তোমাদের বোঝা অতি জরুরি, মানে অতীব গুরুত্বপূর্ণ কথা যেই কথাটা আমি বলতে চাচ্ছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শুরু থেকে কসম শুরু করেছেন। ওয়াশামসি ওয়াদুহাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সূর্যের কসম করছি, কিসের কসম? সূর্যের কসম করছি। ওয়াদুহাহা, সূর্যের কিরণের কসম করছি,
সূর্যের তাপ, সূর্যের তাপের কসম করছি, সূর্যের কসম করছি। ওয়াল কমারি ইদা তালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে আরো দুইটি বিষয়ের কসম করছেন। ওয়াল কমার ইদা তালাহা, আমি ওই চন্দ্রের কসম করছি যখন চন্দ্রটি, যেই চন্দ্রটি সূর্য অস্তমিত হওয়ার পরে আসে। সূর্য কি চন্দ্রের সাথে ওঠে নাকি চন্দ্রের পরে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাক্রমে বুঝাচ্ছেন যে তোমরা যদি দিবসকে আগে নিয়ে আসো, আমি সেই দিবসের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সূর্য, সূর্যের আলো দিয়ে তোমরা এত কিছু তৈরি করো, সূর্যের আলো ছাড়া তোমরা ফসল ফলাইতে পারো না, যেই সূর্যের কিরণ ছাড়া তোমাদের জমিনে ফসল হয় না, আমি সেই সূর্যের কসম করে বলছি এবং সূর্যের ওই তাপের কসম করে বলছি। এরপরে আমি এই চন্দ্রের কথা বলছি, চন্দ্রের কসম করছি যেই চন্দ্রটি সূর্য অস্তমিত হওয়ার পরে আস্তে করে উঠে যায়। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, এমন দিবসের কসম আমি আল্লাহ করছি, ইযা তাজাল্লাহা, যেই দিবসের মধ্যে আলো বিস্তৃত হয়, আলো ছড়িয়ে পড়ে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এমন রাত্রির কসম আমি আল্লাহ করছি, যেই রাত্রি দিনের আলোকে এমনভাবে আচ্ছাদিত করে ফেলে, এমন একটি চাদর বিছিয়ে দেয় যে চাদরের কারণে দিনের আলো রাত্রের উপরে পড়তে পারে না, আমি আল্লাহ ওই রাত্রির কসম করছি। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আমি আল্লাহ আসমানের কসম করছি, আকাশের মালিক কে? আল্লাহ পাক নিজেই আকাশের মালিক, সেই আকাশের কসম আসমানের কসম করে বলছেন। ওয়ামা বানাহা, এবং এই আসমানকে যিনি বানাইছেন সেই মালিকের কসম আমি করছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই বানাইলেন আবার নিজেই কসম করতেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াসসামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম করছি এবং ওই আসমানকে যিনি বানাইলেন আমি তারও কসম করছি, সুবহানাল্লাহ। কসম করে কি বলছেন? ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আমি ওই জমিনের কসম করছি যে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তৃত করে দিয়েছেন। জমিন কি ঢেলে দিয়েছেন না, একেবারে বিস্তার বিস্তৃত করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ওই জমিনের কসম করছি যে জমিন বিস্তার করে দিয়েছি, বিস্তৃত করেছি। এই সূরার সর্বশেষ কসম করছেন, আমি মানুষের নফসের কসম করছি, মানুষের আত্মার কসম করছি। ওয়ামা সাওয়াহা, যেই আত্মা আমি প্রত্যেক মানুষের দিলের মধ্যে ঢুকাইয়া দিছি, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জমিন যেভাবে বিস্তার লাভ করছে, বিস্তৃত করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নফসকে এভাবে ঢেলে দিয়েছেন নাকি যার যার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, যার যার শরীরের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন? মহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন? এই কয়েকটা কসম, সূর্যের কসম করলেন, সূর্যের তাপের কসম করলেন, চন্দ্রের কসম করলেন, চন্দ্রটা যখন সূর্যের পরে আসে, রাত্রের কসম করলেন, দিনের কসম করলেন, আসমানের কসম করলেন, আসমান যিনি বানাইছেন তার কসম করলেন, জমিন, জমিনের কসম করলেন যে জমিনটা বিস্তার করা হয়েছে, বিস্তৃত করা হয়েছে, এরপরে কসম করলেন মানুষের নফসের কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এমন নফসের কসম, মানুষের নফসের কসম আমি করছি, ওয়ামা সাওয়াহা, যা সুবিন্যস্ত করা হয়েছে সুন্দরভাবে একটা একটা করে যার যার দিলের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
এই কতগুলো কসম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলতেছেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি মানুষের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি ফুজুরাহা, যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্মের জ্ঞান, ওয়া তাকওয়াহা এবং যত ধরনের সুকর্মগুলো আছে, যত ধরনের পরহেজগারিতা আছে, যত ধরনের মুত্তাকি আছে, সব কিছুর গুণও আমি তার ভিতরে ঢুকিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। এখন এখান থেকে আমাদের কিছু কথা বোঝার জন্য এখানে অনেকগুলো কথা বলা দরকার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রাণী যাদেরকে বলা হয়, প্রাণী যাদেরকে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর প্রাণী তৈরি করছেন। কয় শ্রেণীর? তিন শ্রেণীর প্রাণী তৈরি করছেন, খুব ভালোভাবে বুঝবেন। এই তিন শ্রেণীর প্রাণী তৈরি করলেন, যেই তিন শ্রেণীর প্রাণীর মধ্যে আজাব হবে শুধু এক শ্রেণীর। আজাব কয় শ্রেণীর প্রাণীর হবে? এক শ্রেণীর প্রাণীর হবে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী তৈরি করলেন তিন শ্রেণীর, কিন্তু আজাব হবে এক শ্রেণীর, সেই আজাব কাদের হবে, কোন শ্রেণীর প্রাণীর হবে আর কাদের হবে না, হবে না কেন আর হবে কেন, এই বিষয়গুলো বোঝা দরকার আছে কি নাই? মহতারাম হাজিরিন, খুব মনোযোগের সাথে একটু শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর প্রাণী বানাইলেন। এক শ্রেণীর প্রাণীর নাম হলো মানুষ। এক শ্রেণীর প্রাণীর নাম কি? মানুষ। দ্বিতীয় আরেক শ্রেণীর প্রাণীর নাম হলো ফেরেশতা। দ্বিতীয় শ্রেণীর প্রাণীর নাম কি? ফেরেশতা। তৃতীয় শ্রেণীর প্রাণীর নাম হলো জীবজন্তু। তৃতীয় শ্রেণীর প্রাণীর নাম কি? জীবজন্তু। এই তিন শ্রেণীর প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন এবং প্রত্যেক প্রাণীকে নফস দিয়েছেন। কোরআনের ভাষায় যে সমস্ত প্রাণীর রুহ, কোরআনের ভাষায় যে সমস্ত প্রাণীর প্রাণ আছে, প্রাণ শব্দটাকে কোরআনের ভাষায় বলা হয় রুহ। আর প্রত্যেক প্রাণীর একটা করে মন আছে। রুহ এক জিনিস, নফস আরেক জিনিস। প্রাণকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণকে মানুষের জীবনকে জিন মানে জীবনের যে একটা রুহ, এই রুহ নামকরণ করা হয়েছে কোরআনের মধ্যে। আর মানুষের যে মন, আমরা বলি মন, বাংলায় মন বলি, এই মনকে ব্যাখ্যা করা হয়েছে নফস দিয়ে। তাহলে রুহ এবং নফসের আলাদা আলাদা ভাগ। প্রত্যেক প্রাণীর মধ্যে রুহ আছে এবং প্রত্যেক প্রাণীর একটা একটা নফস আছে। এক প্রত্যেকের মন আলাদা আলাদা মন আছে, কি বলেন? নাই প্রত্যেকের মন আলাদা আলাদা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে রুহও দিলেন, প্রত্যেকের ভিতরে মনও দিলেন, কিন্তু প্রত্যেক বস্তুকে, প্রত্যেক প্রাণীকে ভালো এবং মন্দ যাচাই বাছাইয়ের সুযোগ দেন নাই। ভালো মন্দ যাচাই বাছাইয়ের সুযোগ আল্লাহ পাক দেন নাই। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করছেন, তার ভিতরে রুহ আছে, তার ভিতরে মন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তু তৈরি করছেন, জীবজন্তুর মধ্যে প্রাণ আছে, তাদের মন আছে। মানুষ তৈরি করলেন, মানুষের মধ্যে প্রাণ আছে, মানুষের মধ্যে নফসও আছে, মনও আছে। সবার মধ্যে প্রাণও আছে, নফসও আছে, তারপরেও শাস্তি ভোগ করবে কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর। শাস্তি ভোগ করবে এক শ্রেণীর প্রাণী, সে হলো মানুষ। কেন শাস্তিটা শুধু মানুষের কেন হবে?
অন্যান্য প্রাণীর কেন হবে না, এটা বোঝার জন্য আমি ছোট্ট করে একটা উদাহরণ পেশ করার চেষ্টা করব। প্রত্যেক গুণার দুইটা ফলাফল, প্রত্যেক গুণার কয়টা ফলাফল? প্রত্যেকটি গুণার দুইটা করে ফলাফল। একটা ফলাফল হলো খারাপ, আরেকটা ফলাফল ভালো। যে সমস্ত গুণার ফলাফলগুলো খারাপ তাদের ঠিকানা হবে জাহান্নাম, যে সমস্ত গুণার ফলাফল হবে ভালো তার ঠিকানা হবে জান্নাত। এখন গুণার ফলাফল আবার ভালো হয় কেমনে, প্রশ্ন জাগে না? গুণার ফলাফল তো এই জন্য ভালো হয়, হাদিস শরীফের মধ্যে আছে, আত্তাইবু মিনাজ যাম্বি কামাল্লা যাম্বালা, কোনো ব্যক্তি যদি গুনাহ করে গুনাহ প্রতি অনুতপ্ত হয়ে তওবা করে, আমি আল্লাহ তাকে একেবারে নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ, আত্তাইবু মিনাজ যাম্বি কামাল্লা যাম্বালা। তওবা মানুষের গুনাহকে এমন ভাবে নষ্ট করে দেয় যে সে কখনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, এমন ভাবে বিনষ্ট করে দেয় তওবা। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নফস দিলেন এবং রুহ দিলেন, যে সমস্ত মানুষ এর ভিতরে নফস নাই, এই নফস হলো ইন্দ্রিয় শক্তি। নফস কি? ইন্দ্রিয় শক্তি। যখন মানুষ ঘুমায় তখন তার রুহ থাকে, নফস থাকে না। যখন মানুষ ঘুমায় তখন রুহ থাকে, তার ভিতরে জীবন আছে, কিন্তু নফস নাই, মন নাই। তার শরীরের মধ্যে হালকা যদি হাত বুলানো যায় অনেক সময় বোঝে না, কারণ ঘুম ভারী হইলে বোঝে না, যাদের ঘুম পাতলা তারা বোঝে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শরীরে হাত বুলাইলে বোঝে না, কারণ তার ভিতরে নফস নাই, মন নাই। তাহলে রুহ থাকলেই নফস সব সময় থাকে না, আর নফস রুহ ছাড়া থাকে না। যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে তাদের কোনো মন আছে? মন নাই। তার মানে বুঝে গেল, রুহ থাকলে নফস থাকে, নফস থাকতে হবে রুহের সাথে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তু দান করছেন, জীবজন্তুরও রুহ দান করছেন, কিন্তু জীবজন্তুকে মন্দ জিনিসের বোধ শক্তি, ভালো জিনিসের বোধ শক্তি আল্লাহ তাআলা দেন নাই। মানুষ একটা জিনিস, যখন কোনো ছেলে কোনো মেয়ে বৈবাহিক সম্পর্কের আগে তারা শারীরিক সম্পর্ক করে, আচ্ছা বলেন তো এটা কি বুঝে করে নাকি না বুঝে করে? প্রত্যেকটা গুণার দুইটা রূপ, একটা হলো ভালো, একটা মন্দ। প্রত্যেক গুণার দুইটা করে ফলাফল। যদি কোনো ব্যক্তি গুণা করে ফেলে, সে বুঝে শুনেই গুণা করতেছে যে এটা আমি এই কাজটা করতেছি এটা গুণা। একজন জিনাকারী জিনা করতেছে, সেও জানে যে এটা গুণা, তারপরেও করতেছে। একজন মদখোর মদ খাইতেছে, জানে যে এটা গুণা, তারপরেও খাইতেছে। একজন হিরোইন খোর, সেও জানে যে এটা ভালো জিনিস না, তারপরেও খাইতেছে। একজন মানুষ জানে যে গীবত করা হারাম, তারপরেও গীবত করতেছে। একজন মানুষ জানে যে অন্যের পরনিন্দা করা, লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই জিনিসটা হারাম, তারপরেও করতেছে, জানে জানার পরেও করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তু তৈরি করছেন, জীবজন্তু মানুষ যেমন ইন্দ্রিয় শক্তির মাধ্যমে বুঝতে পারে যে এখানে কোনো জিনিসের আকর্ষণ আছে, ঠিক তেমনি প্রত্যেক প্রাণী এই জিনিসটা বুঝতে পারে। জীবজন্তুর মধ্যে একজন মানুষ শারীরিক সম্পর্ক করলে
যে এখান থেকে একটা তৃপ্তি অনুভব করে, একটা তৃপ্তি যে অনুভব করে, এই তৃপ্তি অনুভবের শক্তি এটা প্রাণীর মধ্যেও দিছেন, জীবজন্তুর মধ্যেও আছে, এই জন্য নারী পুরুষ তাদের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, আমি তাদেরকেও নারী পুরুষ দিলাম, আমি মানুষকেও নারী পুরুষ দিলাম, কারণ মানুষের মধ্যেও গুনার চাহিদা থাকে, গুনাহ করার মতো স্পৃহা থাকে, গুনার স্বাদ বোঝার ক্ষমতা আছে, প্রাণীর মধ্যেও আমি সেই ক্ষমতা দিয়েছি, প্রাণীও গুনার স্বাদ পায়, প্রাণীও যদি তাদের পরস্পর মেলামেশা করে তারাও সেই স্বাদটা পায়। কিন্তু মানুষ যেমন গুনাহ করলে গুনার শাস্তি বোঝার মতো ক্ষমতা আছে, প্রাণীর মধ্যে গুনাহ করলে গুনাহ বোঝার মতো, শাস্তি বোঝার মতো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়া দিলেন যে প্রাণী সারা জীবন পাপের কাজ করে কিন্তু তার কোনো আযাব হবে না, সারা জীবন পাপের কাজ করতেছে কিন্তু তার কোনো আযাব হবে না, কারণ কি, আল্লাহ পাক সেই বোধ শক্তিই তার মধ্যে দেন নাই। ফেরেশতা খারাপ কাজের ফলাফল কি হবে ফেরেশতা সেটা জানে, কিন্তু এই খারাপ কাজটার প্রতি আগ্রহী কি কারণে হবে এই জিনিসটা তারা বোঝে না, খারাপ জিনিসের ফলাফলটা কি হবে এটা ফেরেশতা বুঝে, এই বুঝটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কিন্তু কোন স্বাদের আশায় কোন চাহিদায় সে গুনাহ করবে এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা ফেরেশতাকে আল্লাহ পাক দেন নাই, এজন্য ফেরেশতার কোনো আযাব হবে না। তাহলে দুই শ্রেণী আমরা প্রাণী পাইলাম, যে দুই শ্রেণীর প্রাণীর আযাব হবে না, কারণ এক শ্রেণীর প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ করার মতো শক্তি দিয়েছেন কিন্তু এর ফলাফল কঠিন আযাবের ব্যাপারে তাকে বোঝার মতো ক্ষমতা দেন নাই, কিন্তু পক্ষান্তরে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজের চাহিদা দিয়েছেন, খারাপ কাজ করার মতো শক্তি দিয়েছেন, খারাপ কাজ বোঝার মতো শক্তি দিয়েছেন, খারাপ কাজের তৃপ্তি অনুভব করার মতো শক্তি দিয়েছেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খারাপ কাজ করলে কি আযাব আছে, কি ভয়ঙ্কর শাস্তি আছে, এই ভয়ঙ্কর শাস্তি বোঝার মতো ক্ষমতাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ফেরেশতার মধ্যে খারাপ কাজের ফলাফল জানা আছে কিন্তু খারাপ কাজটা করবে কেন এই বিষয়টা তাদেরকে জানানো হয়নি। প্রাণীকে খারাপ কাজ করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে, এর ফলাফল কি হবে এটা বোঝার মতো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের ক্ষমতাই দিয়েছেন, খারাপ কাজ বোঝার মতো, খারাপ কাজের স্বাদ অনুভব করার ক্ষমতাও দিয়েছেন, এবং পাশাপাশি খারাপ কাজ স্বাদ অনুভব করলে পরবর্তীতে এর ফলাফল কি হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, এটা বোঝার মতো ক্ষমতাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য অন্য দুই শ্রেণীর প্রাণীর কোনো আযাব নাই, অন্য দুই শ্রেণীর প্রাণীর কোনো আযাব কখনো হবে না, শুধু হবে মানুষের আযাব, কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর রোগের ব্যাপারেই আল্লাহ পাক জানাইছেন, দুই শ্রেণীর ফলাফলের ব্যাপারেই আল্লাহ পাক জানাইছেন। জানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা এখান থেকে সতর্ক হয়ে যাও, তোমরা এখান থেকে সতর্ক হয়ে যাও। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর থেকেই তো জানেন যে কোন মানুষটা জান্নাতি হবে কোন মানুষটা জাহান্নামী হবে, তারপরেও এত ফলাফলের ব্যবস্থা কেন করলেন? আমরা দুনিয়ার দিকে যদি তাকাই, একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, পরীক্ষাটা কেন দেয়, পরীক্ষাটা শিক্ষকরা কেন নেন, এই জন্য নেন যে ছাত্রদের মধ্যে, আমার এই ছাত্রটার মধ্যে কতটুকু জ্ঞান আছে, তার জ্ঞানের গভীরতা কতটুকু, এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানে শিক্ষকরা পরীক্ষা নেন। একজন শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক আমাদের কাছ থেকে শিক্ষা যোগ্যতা এটা আল্লাহ পাকের দরকার নেই, আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষার ব্যবস্থা এই জন্য করছেন
যে ও আমার বান্দারা, তোমরা এই জন্যই পরীক্ষার হলের মধ্যে ঢুকবা, আমি তোমাদেরকে তোমরা কতটুকু যোগ্য এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর জন্য পরীক্ষার ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ, দুনিয়ার পরীক্ষার বিষয় ছাত্রের গুণাগুণ যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার ধরন হলো ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন কিসের জন্য? আমাদের নিজেদেরকে বোঝার জন্য যে তুমি কতটুকু যোগ্য হইছ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো কসম করে বললেন কি, যে তিন শ্রেণীর প্রাণীর মধ্যে এক শ্রেণীর প্রাণী জাহান্নামি হবে, জান্নাতি হবে, আরেক শ্রেণীর আর দুই শ্রেণীর প্রাণীর কোনো হিসাব নিকাশ নাই। قد افلح من زكاها الله পাক রব্বুল আলামিন বললেন قد افلح من زكاها, যে ব্যক্তি তার অন্তরকে সুপ্রসিদ্ধ করবে, যে ব্যক্তি তার অন্তরকে একেবারে পবিত্র করবে তার জন্য সফলতা। قد افلح من زكاها, যে তার অন্তরকে প্রশুদ্ধ করেছে, অন্তরকে শুদ্ধ করেছে তার জন্য সফলতা। ওয়াকাদ খাবা মান দাসাহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত কিছু বোঝানোর পরেও তারা যখন বুঝে না, তারা যখন মানে না, তারা যখন বোঝার চেষ্টা করে না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। ওয়াকাদ খাবা মান দাসাহা, তাদের অবস্থা হবে কতই না নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্মের ফলাফলটা কি হবে এ বিষয়ে আল্লাহ তাক জানেন না? তারপরেও পরীক্ষার ব্যবস্থা কেন করলেন? নিজেদেরকে বোঝানোর জন্য। তোমরা নিজেরা বুঝো, গুনার চাহিদা সবার আছে, তৃপ্তি অনুভবের শক্তি সবার আছে, কিন্তু প্রাণীর জীবজন্তুর তৃপ্তি অনুভবের পরে কি ফলাফল হবে, শাস্তি হবে, এই বিষয়ে অনুভূতি নাই, এই বিষয়ে তাদেরকে জানানো হয় নাই। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর জ্ঞানই দিয়ে দিয়েছেন, দুই ধরনের জ্ঞানই তাদেরকে দান করেছেন, কিন্তু আমরা মানুষরা বুঝছি না, আমরা বুঝি না। সুদখোর সুদ খায়, জানে যে সুদ এটা হারাম, ঘুষখোর ঘুষ খায়, জানে এটা হারাম, তারপরেও খায়, জিনাকারী জিনা করে, জানে যে এটা জিনা গুনাহ, তারপরেও জিনা করে, পাপাচারী সেও বুঝে যে এটা ভালো নয়, এটা হারাম জিনিস, খারাপ জিনিস, তারপরেও করে করে। কারণ কি? খারাপ জিনিসের করার কারণে যে তৃপ্তি, এই তৃপ্তির শক্তি বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, আর সেখান থেকে ফিরে থাকার মতো ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা আজকে বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যেই বুঝ নিয়ে আমরা সফলতার পথ চলতে পারি, আমরা সফল কাম হইতে পারি, জান্নাতের পথে হাঁটতে পারি, আমরা জাহান্নাম থেকে ফিরে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।